সালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ড্রয়িং দেখে কিভাবে বিল্ডিং এর লেআউট দেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বেজের কাজ ড্রয়িং দেখে কিভাবে করবেন। মানে প্রথমত একটি বেজে মাটি গাঁথতে হলে আপনাকে বেজের গভীরতাটা বুঝতে হবে, আপনাদের কোথায় থেকে কতটুকু মাটি কাটতে হবে। তবে এখানে দেখুন, আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি, যে এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ড্রয়িংয়ের প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। এখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার গ্রেড বিম। এখানে এটা হচ্ছে গ্রেড বিম, এটা হচ্ছে জিএফ লেভেল, এটা তার মানে হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেল, এটা হচ্ছে আপনার ইজিএল। ইজিএল লেভেল মানে আপনার সমান মাটি যেখানে আছে সেখান সেইটার লেভেল, সমান মাটির থেকে আপনার এইটা হচ্ছে ফ্লোর লেভেল। এরপরে এখান থেকে আমাদের এই পর্যন্ত আসতে হবে বেজের গভীরতা। মানে টোটাল যে জিনিসটা আমরা বুঝতে পারছি, আমাদের সমান মাটির থেকে এই যে এই দাগটা খেয়াল করবেন আপনারা, আমার এই মাউসের সাথে যে লম্বা দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগটা খেয়াল করবেন, তাহলে প্রত্যেকটা মাপ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন, আমাদের সমতল ভূমি থেকে যে দাগটা দেখানো হয়েছে, এখানে দেখুন দাগের মাঝখানে একটা দাগ আছে, এখান থেকে এ পর্যন্ত আমাদের আসতে হবে 9 ফিট। মানে এই যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং অনুযায়ী কিন্তু এখানে মাপগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের কাছে যে ড্রয়িংগুলো থাকবে এই অপশনগুলো সেম একই থাকবে, হয়তো মাপগুলো আলাদা থাকতে পারে। তা আমাদের এখান থেকে এই পর্যন্ত আসতে হবে 9 ফিট, আর এই পর্যন্ত হচ্ছে আমাদের বেজের এই যে একেবারে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা। তো এই অপশনটা এখানে দেখুন, আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে 3 ইঞ্চি ব্রিক্সের সোলিং আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 ইঞ্চি ব্রিক্সের সোলিং, এর উপরে আমাদের 3 ইঞ্চি সিসি ঢালাই আছে। তার মানে টোটাল আমাদের সমতল ভূমি থেকে 9 ফিট এ পর্যন্ত আসার পরে একটা সোলিং, এরপরে আমাদের 3 ইঞ্চি সিসি ঢালাই আছে, এরপরে কিন্তু আমাদের বেসটা বসানো হলো। তাহলে আমরা বেজের গভীরতাটা পেলাম এখান থেকে আমাদের 9 ফিট। এরপরে আমাদের গ্রেড বিম হবে এই 9 ফিট ওঠার পরে আমাদের গ্রেড বিম, এই গ্রেড বিম থেকে আবার আমাদের এখানে এই পর্যন্ত আসতে হবে এই ড্রয়িং অনুযায়ী যেটা সেটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি আসার পরে আমাদের ফ্লোর লেভেল। এখন এই 9 ফুট আসার পরে এখানে দেখুন, এখান থেকে এই পর্যন্ত 34 ইঞ্চি আছে, এই 34 ইঞ্চি এখান থেকে ওঠার পরে গ্রেড বিম, আর এই গ্রেড বিমটার হাইট দেখুন এখানে আছে আমাদের 20 ইঞ্চি। তার মানে আমাদের এই গ্রেড বিমটা হবে 20 ইঞ্চি, এরপরে গ্রেড বিমের উপরে আমাদের টোটাল 1 ফিট এই কলমটা উঠছে, ওঠার পরে আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেল, মানে আমরা নিচতলার যে ফ্লোর হবে সেই ফ্লোরের লেভেলটা পেলাম। এখন আসুন, আমাদের এই বেজের কাজ করতে হলে আমাদের কী কী জিনিসগুলো ফলো করতে হবে রডের কাজটা করতে হলে পারে। তো রডের কাজটা করতে হলে পারে প্রথমত আপনাকে ফলো করতে হবে, এখানে দেখুন বেজের যে রডের অপশনগুলো এখানে দেখানো হয়েছে, এই যে নিচের যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই দিকে উঠছে এবং এখান থেকে এই দিকে উঠছে, এইটা হচ্ছে আপনার বেজের রড। এই রডটা দেখুন এখান থেকে এইখানে দেখানো হয়েছে 16 mm রড, 6.5 ইঞ্চি সেন্টার সেন্টার, 6.5 ইঞ্চি সেন্টার সেন্টার। এরপরে এই যেগুলো ফুটা দেওয়া দেখতে পাচ্ছেন, এই ফুটা দেওয়া রডগুলো আপনার এখানে দেখুন এই যে দেখানো হয়েছে 16 mm, 6.5 ইঞ্চি সেন্টার সেন্টার, মানে এখানে দুই দিকের বেজের রডে কিন্তু 6.5 ইঞ্চি সেন্টার সেন্টার। এখন আমাদের এই বেসটা কত দূর হবে, এই বেসটা এই জায়গায় যেটা দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইটা, এটা হচ্ছে আপনার 9 ফিট বাই 9 ফিট বেজ, আর এই বেসটা আমাদের কতটুকু ঢালাই হবে দেখুন, এখান থেকে এই যে এই দাগটা এখান থেকে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত মাঝখানে দেখুন 20 ইঞ্চি লেখা আছে, মানে আমাদের এই বেসটা 20 ইঞ্চি ঢালাই হবে। আর এখানে যে কলমের রডগুলো আছে, এই কলমের রডগুলো অবশ্যই মাটাম দেবেন, এখানে দেখুন মাটাম দেওয়া আছে, সে মাপটা এখানে দেখানো হয়েছে 18 ইঞ্চি কলমের রডের মাটাম। আর বেজের রডের যে মাটামটা এখানে দেখানো হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই মাটামটা হচ্ছে 10 মিল
10 ইঞ্চি, আর এই মাটামের মাথা দিয়ে একটা বাইন্ডার রড দেওয়া আছে, এই যে দেখুন একটা 12 mm বাইন্ডার রড এই মাটামের মাথা দিয়ে চতুর সাইড দিয়ে ঘোরায় বাঁধা হয়েছে। এই হচ্ছে বেজের মূল অপশনগুলো আমি আপনাদের দেখালাম। এখন এইখানে যদি আসি তাহলে আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের 9 ফিট, এটা হচ্ছে আমাদের 9 ফিট, এটা হচ্ছে আমাদের টোটাল বেজ, আর এটা হচ্ছে আমাদের কলম। এখানে দেখুন টিতে টেক্সচার 20 ইঞ্চি ঢালাই, আর এটা দেখুন রড, এই যে দাগটা, এই দাগটা হচ্ছে রড, এই রডটা দেখুন এখানে 16 mm 6.5 ইঞ্চি সেন্টার সেন্টার, এই পাশে এই দাগটা দেখুন এটা হচ্ছে 16 mm রড 6.5 ইঞ্চি সেন্টার সেন্টার, আর এই যে পাশখান পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন একটা ঘর, ঘরের মাঝখানে চিকন একটা দাগ ফাঁকা সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার বেজের 3 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং। তো এই হচ্ছে কলম বেজের মূল বিষয়, ড্রয়িং দেখে কিভাবে আপনারা বেজের গভীরতাটা বুঝতে পারবেন এবং বেজের কাজগুলো কিভাবে করবেন, রডের অপশনগুলো এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।